सुप्रिय शिक्षार्थी बांग्लादेश होमिओपैथी बोर्ड निर्देश उदयनाथपुर होमिओपैथिक मेडिकल कॉलेज कर्तृपक्षेर सिद्धांत मोताबेक डीएचएमएस प्रथम वर्षेर अनलाइन क्लासेर सकल शिक्षार्थी के शुभेच्छा और अभिनंदन। ये महामारी क्लान्ति लग्ने आशा करी निश्चय आपनारा भालो आछेन, आमिओ भालो आछि। আমি পরিচয় দিয়ে নেই, আমি ডক্টর মোহাম্মদ কুদরতি খুদা, সহকারী অধ্যাপক দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমি আপনাদের কি এই অনলাইন ক্লাস করাবো সেটি হচ্ছে সাবজেক্ট জীববিজ্ঞান বা বায়োলজি। আমরা জানার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের জনক কে, উদ্ভিদ বিজ্ঞানের জনক কে, এবং জীববিজ্ঞানের শাখা সমূহ জানার চেষ্টা করব। বিজ্ঞানের অন্যতম একটি মৌলিক শাখা হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। ইংরেজি পরিভাষা হচ্ছে বায়োলজি। এইটি লেটিন বা গ্রিক শব্দ থেকে এসেছে। একটি হচ্ছে বায়োলজি, বায়োস BIOS, বায়োস। একটি হচ্ছে লজোস LOGOS, লজোস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, লজোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই বায়োলজি কথাটি হচ্ছে ইংরেজি, ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে এসেছে। বায়োলজি কথাটি সর্বপ্রথম এসেছে 1801 সাল শুরু হতে এই বায়োলজি কথাটি ব্যবহার হয়ে আসছে। প্রথম কথাটি ব্যবহার করেছেন ল্যামার্ক বা ল্যামার্ক ও ট্রাভিরেনাস পৃথকভাবে এই কথাটি প্রথম ব্যবহার করছেন বায়োলজি কথাটি। তাহলে এই বায়োলজি একটি যদি আমরা সংজ্ঞা দিতে পারি, খুব সুন্দর করে একটি সংজ্ঞা বলতে পারি, বায়োলজি জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা বায়োলজি। বায়োলজি শব্দটি ল্যাটিন বা গ্রিক শব্দ, বায়োস অর্থ হচ্ছে জীবন, লজস শব্দের অর্থ জীবন এবং লজস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান সমন্বয়ে গঠিত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 থেকে 322 জীববিজ্ঞানের জনক বলা হয়। বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, জৈবনিক ক্রিয়া এবং জীবন ধারণ সম্পর্কে সম্যক জ্ঞান পাওয়া যায় তাকে জীববিজ্ঞান বলা হয়। জীববিজ্ঞানের সংজ্ঞা পেলাম আমরা। জীববিজ্ঞানের এখন জনককে, জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন একজন কবি, দার্শনিক, বিজ্ঞানী তো বটেই। অ্যারিস্টটল তাহলে ছিলেন জীববিজ্ঞানের জনক, শ্রেণীবিন্যাসের জনক, প্রাণীবিজ্ঞানের জনক। অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস ছিলেন উদ্ভিদ বিজ্ঞানের জনক। তাহলে বন্ধুগণ, আমরা জানলাম জীববিজ্ঞান কাকে বলে, জীববিজ্ঞানের জনককে, উদ্ভিদ বিজ্ঞানের জনককে। এখন জীববিজ্ঞানের শাখা সম্পর্কে জানব। জীববিজ্ঞানের শাখাগুলো কী? জীববিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুইটি। একটি হচ্ছে বোটানি, BOTANY, বোটানি। আরেকটি হচ্ছে জুওলজি। জুওলজি প্রধান দুটি শাখা, একটি হচ্ছে বটানি আর একটি জুওলজি। বটানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, এই বটানিতে উদ্ভিদ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়। জুওলজি প্রাণী সম্পর্কে নিয়ে আলোচনা করা হয় জুওলজিতে। এই ইহা ছাড়া দুইটি শাখা আছে, একটি মৌলিক ও তত্ত্বীয় শাখা। জীববিজ্ঞানে এই শাখায় তত্ত্বীয় মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়। এই মৌলিক বা তত্ত্বীয় শাখাগুলো একটি হচ্ছে মরফোলজি। মরফোলজি বা
অঙ্গসংস্থান বিদ্যা। এ শাখায় জীবের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা করা হয়। অভ্যন্তরীণ গঠন বিষয় অ্যানাটমি বলা হয়। অ্যানাটমির শাখা আবার দুইটি, একটি হচ্ছে অস্টিওলজি আর একটি মায়োলজি। জীবদেহের যে কোনো, আমি একজন জীব, আমার ভিতরের অর্গান এবং বাহিরের অর্গান, এক্সটার্নাল এবং ইন্টারনাল সম্পর্কে যে অর্গানগুলো নিয়ে আলোচনা করা হয় এখানেই হচ্ছে মরফোলজিতে। এরপরে হচ্ছে সাইটোলজি। সাইটোলজি, সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা। এক বা একাধিক কোষ নিয়ে প্রতিটি জীবদেহ গঠিত। জীববিজ্ঞানের এ শাখায় জীবকোষের গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয়। এককোষী প্রাণ, এককোষী প্রাণী আমরা বলতে পারি, যেমন এক্সাম্পল দিয়ে অ্যামিবা হচ্ছে এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী মানুষ বলতে পারি। এরপরে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি বা টিস্যুতত্ত্ব, এ শাখায় জীবদেহের বিভিন্ন টিস্যু আণুবীক্ষণিক গঠন ও অবস্থান নিয়ে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। ফিজিওলজি বা শারীরবিদ্যা, এ শাখায় জীবদেহের বৃদ্ধি, শ্বসন, রেচন, শালক সংশ্লেষণ ইত্যাদি নানা ধরনের জৈবনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। শ্বসন হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি। রেচন হচ্ছে যে কোনো জীবদেহের বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে, এটি হচ্ছে রেচন। আর যে দিক দিয়ে বের হচ্ছে এটা হচ্ছে রেচন তন্ত্র। শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার ক্লোরোফিল জাতীয় কোষে সূর্যালোকের সাহায্যে খাদ্য উৎপাদন করে, এটি হচ্ছে শালক সংশ্লেষণ। এরপরে হচ্ছে টেক্সোনমি। টেক্সোনমি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এ শাখায় জীবদেহের শনাক্তকরণ, নামকরণ, বিভক্তি, বিভিন্ন দল, উপকরণ, উপদল, বিভক্তিকরণ নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে জেনেটিক্স। জেনেটিক্স হচ্ছে বংশগতিবিদ্যা। জিন ও জীবের বংশগতি ধারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। এরপর হচ্ছে ইকোলজি। ইকোলজি, ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা। এ শাখায় কোনো জীব বা জীব সম্প্রদায়ের উপর তার চারপাশের পরিবেশ প্রভাব সম্পর্কে আলোচনা ও সূর্য জীবের উপর প্রভাব পড়তেছে এ সম্পর্কে নিয়ে আলোচনা করা হয়। এরপরে লাস্ট পয়েন্ট হচ্ছে ইভলিউশন বা অভিব্যক্তি। জীববিজ্ঞানের এ শাখায় জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়। তাহলে এই শাখাগুলো আমরা জানলাম। ইয়াছাড়া আরেকটি শাখা আছে, সেটা হচ্ছে ফলিত শাখা। জীববিজ্ঞানের এ শাখায় মানব কল্যাণ প্রয়োগ হয়, এ শাখাকে ফলিত শাখা বলে। মানব কল্যাণ, জীব বিজ্ঞানের এ শাখায় মানব কল্যাণ প্রয়োগ হয়, এ শাখাকে হচ্ছে ফলিত শাখা বলে। এই ফলিত শাখার মধ্যে কী আছে? অ্যাগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান, তারপরে ফিশারি কালচার বা মৎস্যবিদ্যা, এরপরে কী আছে? চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় ফলিত শাখায়। তাহলে জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের জনককে, উদ্ভিদবিজ্ঞানের জনককে এবং জীববিজ্ঞানের শাখাসমূহ আমরা জানলাম। এরপরে আমরা জীববিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা কি এ সম্পর্কে একটু জানার চেষ্টা করব। জীববিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ, খাদ্য উৎপাদন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশ, জীবের অস্তিত্ব রক্ষায় জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। দুই হচ্ছে বিপুল সংখ্যক জীবের আচার আচরণ, জীবন প্রণালী, তাদের প্রজনন, খাদ্য গ্রহণ,
इत्यादि विषय अबोली सहजे जीव विज्ञान अध्ययन करे जाना जाए। तीन नम्बर जीवर दैहिक गठन तादेर बृद्धि रेचन परिपाक इत्यादि विषय सम्पर्के जाना जाए। जीवर सदृश्य विसदृश्य एक जीवर अपर कण जीवर अपर कतटुकू प्रभाव विस्तार करे ता सम्पर्के जाना जाए। सर्वोपरि मानव कल्याण ने जीव विज्ञानेर गुरुत्व अपरिसीम। सुप्रिय बंधुगण, आमरा ताहले जानलाम जीव विज्ञान काके बोले, जीव विज्ञानेर जनक के, उद्भिद विज्ञानेर जनक के, एवं जीव विज्ञानेर विभिन्न शाखागुलि एवं जीव विज्ञानेर प्रयोजनीयता कि। धन्यवाद सबाइके अनलाइन क्लासे।